আমার অঞ্চল মহিমা দীক্ষা দিয়ে বহু ভক্ত সাধু অছু সরকারঙ্ক তরফর কেবে সাধু সন্ত মানুষ মো জানবারে লোক মানে ডাকি তাঁর পূজা পাঠ করছেন ভক্তি করছেন আজ মাননীয় ভারত সরকার সাধু মানুষ সম্মান দেলে নিজ রাষ্ট্রপতি সেগে আপনার ভাবিলে পূর্ব যে মহামহিম এমনি গোটে রেডাকুড়ি গোটে উপান্ত অঞ্চল আসবে আছে আপনার সাক্ষাৎ করবে 9 তারিখ ফেব্রুয়ারি তো আমি কিছু তাঁর সহ যোগাযোগ রেখে আশ্বাস শুনছি আমি যে মানে উদ্যোক্তা মানুষ 28 তারিখর 2 তারিখ পর্যন্ত আলোচনা কলে তাঁর সহ কিছু কথাবার্তা হবার আমি দেখু করছিলু কোনো আলোচনা করে কোনো সমস্যার আলোচনা কলে কি কোন কই দেখুন আমার সৌভাগ্য আমার অঞ্চল লাগে গর্ব মহামহিম রাষ্ট্রপতি আজ রেড়াখোল মাটিকে গস্ত করেছেন সবুনু বড় কথা হল যে ই রেড়াখোল পবিত্র মাটিতে যে জন্ম নিয়ে সন্থ কবি ভীম ভোই যেতবে মহামহিম রাষ্ট্রপতি শপথ গ্রহণ কলে তাঁর শপথ গ্রহণের ই পংক্তিটা রাখি যে মো জীবন পছে নরকে পড়ি থাও জগত উদ্ধার হো সারা বিশ্ব রেড়াখোল মাটিকে জানলা সেতবে আমার ইচ্ছাটা লা যে মহামহিম রাষ্ট্রপতি থরে রেড়াখোল মাটিকে নমন করবা লাগে আসুন আমি আমার নেতা কেন্দ্র মন্ত্রী সম্মানীয় ধর্মেন্দ্র প্রধান বারম্বার আমি অনুরোধ করেছিল যে মহামহিম রাষ্ট্রপতিকে থরে রেড়াখোল আনু বলিকি সে আমার অনুরোধ রক্ষা করে রাষ্ট্রপতি অনুরোধ করে আজ তাঁকর প্রচেষ্টার আজ রেড়াখোল মাটিকে নমন করবা লাগে মহামহিম রাষ্ট্রপতি আসলে আগামী দিনে আজ যে মহামহিম রাষ্ট্রপতি যে গস্ত এই মহিমা ধর্ম আগামী দিনে খালি ভারতবর্ষ নাই বিশ্ব স্তরের বি আহরি প্রচার প্রসার হওয়া।